তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ পায়েল, আর আমি হচ্ছে পায়েল। তো আজকে মর্নিং থেকে ব্লগটাকে শুরু করলাম, আর আজকে হচ্ছে 27 তারিখ, শনিবার। তো কেমন আছো এই গরমে সবাই? গরমটা মানে অসহ্যকর গরম না? তো সুস্থ থাকাই কামনা করি সবার জন্য। তো আজকে সকালই ব্লগটা শুরু করলাম, বলতে খুব সকাল না, এখন 7:30 বেজে গেছে। তো আমি উঠেছি 6:30 বাজেনি, 6:15 এরম নাগাদ। তা উঠে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে তো আগে ঘর টরগুলোকে মুছে নিয়েছি, মানে ওইটা খুয়ে যাওয়ার পর যেন একটা রিল্যাক্স লাগে। তো আজকে সকালটা একটু অন্যরকম, কেন একাই চা খাচ্ছি, হাজব্যান্ড নেই। হাজব্যান্ড নাইট ডিউটি, মানে ফ্রাইডে করেছে, করে স্যাটারডে মর্নিং করে ও ফিরবে হয়তো, মানে 11 নাগাদ অফিস থেকে বেরোবে। তো আজ মেয়ে ঘুমোচ্ছে, মাও চা খেয়ে নিয়েছে, মা ওপরে গেছে, মা তিনতলায় ঠাকুর ঘর পরিষ্কার করছে, আর আমি এখন বসে চা খাচ্ছি। আর দেখুন, ঘামেতে আর পারছি না, মানে নিজের মুখ চোখ দেখছি, মনে হচ্ছে বাবা এত ঘামছি। আর তো এখন চাটা খেলাম, আর আজকে রান্নাবান্না আমি করে আগের দিন করে রেখেছি, কেন আজকে মেয়ের স্কুলে পিটিএম আছে, তো যাবো আমি, কারণ হাজব্যান্ড তো যেতে পারবে না, নাহলে ওই সাথে যায়। তো আমার লিকার চা তো দেখলেনি, খাওয়া হয়ে গেছে, এখন দুধ চাও বসিয়েছি, ওই লিকার চা খেতে খেতে দুধ চাটাও হয়ে গেল। আর তো ওই বলছিলাম, মেয়ের স্কুলে পিটিএম আছে, যাবো 11 থেকে পিটিএম, ওকে 10:30 মধ্যে বেরোতে হবে। তো সকালে যাবতীয় কাজ করে এই গরমে রান্নাবান্না করে যাওয়াটা খুব হয়ে যায়, মানে পসিবল হয়ে ওঠে না আমার পক্ষে। তো সেই জন্য আগের দিন আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রেখেছি। ব্রেকফাস্ট আছে, ব্রেড খাওয়া হবে, তো সেই জন্য আজ ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই, শুধু চা করলাম। আর মেয়েও ওই বাউলি খাবে, তো ওকে সপ্তাহে একদিন বাউলি দিয়ে দিই। আর চাটা হয়ে গেছে, এখন রান্নাঘরটাকে একটু নিয়ে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে মেয়েকে তুলবো, আর মেয়ে টুকিটাকে যে ডাস্টিং ওয়াস্টিং আছে করে নেবো। তো গরমে কাজকর্ম করতে খুবই 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 কষ্ট হচ্ছে, মানে পারা যাচ্ছেই না একদম। তো সবাই বেশিরভাগ ভালো করে জল খাবেন, যতটা পারবেন জুসি ফ্রুট খাওয়ার চেষ্টা করবেন, আর বাড়ির প্রয়োজন না থাকলে যতটা চেষ্টা করবেন বেরোবেন না। আর আমাদের তো স্কুল এখন তো অনলাইন হচ্ছে, পিটিএমে কি হয় জানি না, মানডে বলেছে অনলাইন হবে, নোটিস এসছে, আর টিউসডে থেকে আবার অফলাইন হবে শুনছি, তো দেখা যাক কি হয়, আর মিটিংয়ে গেলেই জানতে পারবো। আর এই যে হয়ে গেছে রান্নাঘরের কাজকর্ম, এখন চলে এসেছে এই ডাস্টিংগুলো করছি, টুকিটাকি ডাস্টিং যে রেগুলারই আমি করে থাকি, তো সেগুলোই করছি। আর তো গরমে কী রান্না করবো না করবো একটু ডিফিকাল্ট হয়ে যায়, সবসময় হালকা খাওয়া তো উচিত, আর এখন যা গরম পড়েছে। তো আমি কালকে ট্যাংরা মাছ, হাজবেন্ড এনেছিলো, তো ট্যাংরা মাছ করেছি, ট্যাংরা মাছের ঝাল করেছি হালকা করে, আর করেছি উচ্ছে আলু ভেজেছি, ডাল করেছি, ব্যাস এই মানে লাঞ্চে করেছি হালকা। আর ডিনারে জানি না কী করবে, এখনও ডিসাইড করে উঠতে পারিনি, তো ডিনারটা দেখা যাবে, মানে বানাবো সেটা রাত্রে বা সন্ধেবেলা। তো ওই মেয়ে উঠে গেছে, এখন বিছানাপত্রগুলোকেও গুছিয়ে নিচ্ছি, আর মানে জানলা খুললি এত রোদ না, তো জানলা মাল্লা তো খুলতেই হবে, আমি আবার জানলা টানলা না সকালবেলা দিয়ে রাখতে একদমই পারি না, মানে কেমন যেন আমার লাগে, সবসময় খোলামেলা আমার একটু পছন্দ করি, মানে চারদিক দিয়ে আলো ঢুকবে, মানে ভালো লাগে, কিন্তু যা প্রচণ্ড রোদ না এখন, আর আমার এদিকটা প্রচণ্ড রোদ আসে এই সময়টা, মানে সকালবেলাটা, মানে বিছানা টিছানা রোদে পড়ে যায়। তো এখন জানলা টানলা খুলে দিয়েছি, বিছানা টিছানাগুলো করে ভালো করে ছেড়ে নিই, নিয়ে তারপরে আমি স্নানে যাব, আর মেয়েকেও ব্রেকফাস্ট দেবো, ও খাবে, তারপর আমি স্নান করে আসবো, তারপর ওকে স্নানটা করে দেবো, মানে ও একা করে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আর সবসময় কী বলুন তো, মানে ঘর বদ্ধ করে রাখাটাও, আর সকাল থেকে এখন এই সন্ধ্যে চলে এলাম, আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এত গরম ছিল যে কিছু শেয়ার করবো কিছু শেয়ারই করতে পারিনি। তো মেয়ের মিটিং থেকে চলে এসেছিলাম 12:30, হাজব্যান্ড আনতে গেছিলো অফিস থেকে ফেরার পথেই,
তো যা যাবতীয় কথাবার্তা হয়েছে টিউসডে হয়তো অফলাইন হবে, আর ওদের তো রেগুলারই এখন রিহার্সাল চলবে এটাই বললো। আর এখন ইভিনিংয়ে আমি চাটা সব কিছু বানানো হয়ে গেছে, এখন ডিনারটাকে তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। আর কি করব ভেবে পাচ্ছি না, এই ভাবতে ভাবতে তো ভাবলাম, নিয়ে বলছে মা একটু মানে ফ্রাইড রাইস টাইপের কিছু করো না, তো ভাবলাম ভাত আছে আর আমার ভালো চালের মানে চালটা বেশ সরুই, তো ভাবলাম তো ওই চাল দিয়ে একটু হালকা ফালকা ফ্রাইড রাইস মানে এগ রাইস টাইপের করা যাক। কেন কি খাবো ভেবে উঠতে উঠতে না মানে এ হয়ে যায়, আর গরমে না মানে হালকা কী যে খাবো চিন্তাই করতে পারছি না। তো যাই হোক, ওই জন্য ভাবলাম একটু নিয়ে আলুর দম করি আর একটু সয়াবিন ডিম এইসব দিয়ে রাইস, সরি হ্যাঁ আমার কাশি হয়েছে তো, আর রাইসটাকে করি। তো তো সেই জন্য একটু সয়াবিন সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাকে একটুনি ফ্রাই করে নিচ্ছি আর একটুনি স্ম্যাশ মতো করে নিয়েছিলাম হাতে, তো একটু ফ্রাই করে নিলাম হালকা। আর এই ডিমটাকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে রাখবো, নিয়ে হালকা একটু তেলের মধ্যে রসুন ফোড়ন দেবো, দিয়ে রাইসটাকে দিয়ে ডিম আর সয়াবিন একটুখানি মানে নুন স্বাদ মতো গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো, দারুণ খেতে লাগবে। অতটা কঠিনও না, অথচ হেলদিও খাবার, আর খুব সহজে কী ভাব খাবো ভাবতে ভাবতেই বানানো হয়েও গেল। তো যাই হোক, দেখুন বেশ মানে আমি একটুনি চেকে দেখলাম নুন মিষ্টি ঠিক হয়েছে কি না, তো খুব দারুণ হয়েছে টেস্টি খেতে। তো এই হচ্ছে আজকে ডিনার আমাদের, আর ঘেমে স্নান হয়ে গেছে বিশ্বাস করবেন না, এত গরম এত গরম মানে পাচ্ছি না, মানে কতক্ষণে মনে হচ্ছে রান্নাঘর রান্নাঘর থেকে গিয়ে মানে একদম ফ্রেশ হয়ে একদম এসির হাতে গিয়ে বসবো। তো এই এখন বলে করে রেখে দিচ্ছি, আর রাত্রে আবার গরম করতে হবে, মাইক্রোওভেনে গরম করে নেব। আর তো এখন এইরকম ধরনের খাবার না সত্যি অনেকেই খেয়ে থাকবেন, আর আমি অনেকে দেখেওছি মানে ভালো লাগে। তো এখন এই যে হয়ে গেছে, এখন টেবিলে রেখে দিই সব কিছু গুছিয়ে। তাহলে চলুন এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আর বাড়াবো না, আর ছোটোখাটো ব্লগই দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি, দেওয়ার চেষ্টা হচ্ছে কি গরমে পারা যাচ্ছে না পুরো সারাদিন ধরে ব্লগিং করা। আর তো এই হচ্ছে, আর এই হচ্ছে মেনু, দেখুন দেখতে কি মানে ডিলিশিয়াস হয়েছে না, তো এই যে দুটো বলে রেখে দিয়েছি, আর এই যে আলুর দম, আর রান্নাঘরও আমার ক্লিন হয়ে গেছে পুরো। তাহলে চলুন এর সাথে আজকে ভিডিওটা শেষ করলাম, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির হবো।